ডাক্তার শফিউল্লাহ প্রধান, আমার খুব জানতে ইচ্ছা করছে যে ফিজিওথেরাপি মানে কি শুধু ব্যায়াম কিনা, নাকি অন্যান্য মডালিটিস আছে? মানুষের ধারণা আছে যে ফিজিওথেরাপি সেন্টারে গেলাম ওখানে শুধু আমাকে ব্যায়াম করাচ্ছে। না, এটা আগে ছিল, এখন এই ধারণা থেকে অনেক চেঞ্জ হয়ে আসছে, যদিও কিছু কিছু ক্ষেত্রে এখনও আছে। ফিজিওথেরাপি মানে ব্যায়াম না, ফিজিওথেরাপি একটা মেডিকেল সায়েন্স। হ্যাঁ, মেডিকেল সায়েন্স এখানে হচ্ছে একটা সাবজেক্ট, যেমন কার্ডিওলজি একটা সাবজেক্ট, নিউরোলজি একটা সাবজেক্ট, তো ফিজিওথেরাপি একটা সাবজেক্ট, আলাদা স্পেশালিটি। যে স্পেশালিটি হচ্ছে কোনো কেমিক্যাল ইকুইপ মানে কোনো হ্যাজার্ড সাবস্টেন্স ব্যবহার না করে, যেমন কোনো ঔষধ ব্যবহার না করে, বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি, বিভিন্ন তাপ, হিট, বিভিন্ন আল্ট্রাসাউন্ড, এই সকল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এবং এক্সারসাইজ এর মাধ্যমে একটা মানুষকে ব্যথা এবং প্যারালাইসিস মুক্ত করা। তো এটা হচ্ছে একটা সাবজেক্ট, এবং এই সাবজেক্টে মেডিকেল সায়েন্সের পড়ালেখার সাবজেক্ট, এবং পড়ালেখা করতে হয়, এবং ফিজিওথেরাপিতে বিভিন্ন ডিগ্রি নিতে হয়। সারা ওয়ার্ল্ডে প্রত্যেকটা রিনাউন্ড ইউনিভার্সিটি, বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি ডিগ্রি আসলে ছাড়া এখন মানে বিভিন্ন ডিসিপ্লিনে চলবে না, অচল হবে না। আরেকটা কথা হচ্ছে যে ড্রাই নিডলিং আপনি প্রায় করেন, এটা কি অনেকটা আকুপাংচার টাইপের ব্যাপার? এটা বাংলাদেশে আমরা প্র্যাকটিস করি ডিপিআরসিতে, এবং ক্রিকেট বোর্ডও করে আমার জানা মতে, ওরাও করে। কারণ হচ্ছে ক্রিকেটে দেখবেন খেলতে গিয়ে যদি কোনো কোনো মাসেল পুল হয়ে যায়, ব্যথা হয়, ওই প্লেয়ার তো ওখান থেকে সাকিব আল হাসানকে ওখান থেকে উঠানো সম্ভব না এই মুহূর্তে, তাহলে কিন্তু বাংলাদেশ হারবে। তাহলে তাকে কিন্তু ওই সময় আমরা কিন্তু ট্রাই নিডলিং বা বিভিন্ন মেথড, ভালো ভালো প্লেয়ার তৈরি হয়ে গেছে এক্স্যাক্টলি, তো এই জাতীয় মেথডগুলো আমরা ইউজ করে থাকি, যেটা ফিজিওথেরাপিক চিকিৎসায় আরও বৈপ্লবিক পরিবর্তন এনেছে। যেটা হচ্ছে ড্রাই নিডলিং আমরা ইউজ করি, পাংচার যে সুই, সাকুপাংচারের সুই ইউজ করি, কিন্তু এখানে টেকনিকটা ডিফারেন্ট। মানে ড্রাই নিডলিংটা আমরা করি টেন্ডার পয়েন্টে বা যে পয়েন্টে পেইন, আর আকুপাংচারটা করা হয় আকু পয়েন্টে। সেটা হচ্ছে ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনে তাদের নিজস্ব কিছু পয়েন্ট আছে, যে বডিতে বিভিন্ন জায়গায় এই রোগের জন্য এই পয়েন্ট, এই রোগের জন্য ওই পয়েন্ট, কিন্তু ওই ইকুইপমেন্ট সেম, কিন্তু ওই মেথডটা একটু ডিফারেন্ট। এখানে কোনো রক্তক্ষরণ হচ্ছে না, এখানে আকু বা ড্রাই নিডলিং, হ্যাঁ এক্স্যাক্টলি 100% সেফ, এবং নিডেলগুলো ওইভাবেই তৈরি করা হয়, কোম্পানিগুলো ওইভাবে, যে টোটালি আপনার অ্যাসেপটিক প্রিকশন নিয়ে এই নিডলিং করা, কোনো প্রকার ব্লিডিং হয় না, কারণ এত সূক্ষ্ম নিডেল, ব্লিডিং হওয়ার কোনো চান্স নেই। ডাক্তার শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের কোমর ব্যথা এবং ঘাড় ব্যথা নিয়ে অনেক মূল্যবান কথা শুনিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, একুশের সকল দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তখন ডাক্তার শফিউল্লাহ প্রধানের কাছ থেকে ঘাড় ব্যথা এবং কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে অনেক মূল্যবান কথা শুনলাম। প্রিয় দর্শক, অনেকেই কিন্তু এই সমস্যায় ভুগে থাকছেন, ভুগছেনও। যদি আজকের অনুষ্ঠান দেখে আপনারা উপকৃত হন, তাহলে আমাদের প্রয়াস সার্থক হবে বলে মনে করি। আরও যদি এ ব্যাপারে আমাদের সঙ্গে আপনারা জানতে চান, প্রশ্ন করতে চান, তাহলে আমাদের কাছে চিঠি, ফোন বা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস আছে, তাতে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা হলো পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট, একুশে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 01732200697, 01716306913, ওয়েবসাইট www.dprcbd.com। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি আবারও পুনঃপ্রচারিত হবে আজ রাত 2টায়, দেখবার আমন্ত্রণ রইল। এবং প্রতি বুধবার ঠিক একই সময়ে আমরা ডক্টর শফিউল্লাহ প্রধানকে নিয়ে হাজির হব বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সবার দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।